सृष्टि रेसिडेंशियल स्कूल शिक्षार्थी पदार्थ विज्ञान क्लास के शुभेच्छा जानाच्छि। ईदेर छुटिर आगे आज के आमादेर शेष क्लास, आशा करी तोमरा ईदेर भीतर सबाई शारीरिक मानसिक भाव सुस्थ थाकबे एवं भालोभावे ईद करते पारबे एवं आल्लाहर काछे दुआ करबे। आल्लाह जेन आमादेरके एई बैश्विक महामारी हाथ थेके ताड़ाताड़ी उद्धार करें। तो आज के आमादेर आलोच्य विषय पंचम अध्याय। प्रथमे आमी एकटा इंटारेस्टिंग विषय निये आलोचना करछि। तो टरी सेलिर परीक्षा, एटा थेके अनेकगुला विषय सहज हये आसे। तो विज्ञानी टरी सेलियाके परीक्षा करेछिलेन। तो मने करो तुम्हरा तो स्ट्र दिए कोल्ड ड्रिंक्स खेयेछो बा शरबत खेयेछो आर कि। तो जदि तुम्हाके पानी खावार जन्य 10.5 मीटर एतटुकु लम्बा कोनो स्ट्र देवा हय़, ताहले सेटा दिए किन्तु पानी खावाटा सहज हबे ना। कारण देखा जाबे जे वास्तविक प्रैक्टिकल करले देखा जाबे जे ओई ड्रिंक्सटा बा पानीटा 10.3 एत मीटार आसार पर आर आससे ना। तो तारपर तुम जत प्रेसार दाओ ओटा आर तुम्हार ऊपर दिके आसबे ना। तो एरकम एकटा विषय। तो এই বিষয়টার আমরা কিছু প্রয়োগ দেখতে পাই। আমরা যখন মানে হ্যান্ড টিউবওয়েল চালাই অথবা স্যালো মেশিন, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই আজকের আলোচ্য বিষয়টার প্রয়োগ আছে। তো যদি এখানে পানির বদলে পারদকে জানা হতো স্ট্র দিয়ে, তাহলে দেখা যেত যে পারদটা সর্বমোট সবচেয়ে বেশি 76 সেন্টিমিটার উঠতো। 76 সেন্টিমিটার, এর বেশি আর স্ট্রর মাধ্যমে আসতো না। তো বিজ্ঞানী টরি সেলে এটার একটা পরীক্ষা করেছিলেন, সেটা আমরা একটু দেখছি। বিজ্ঞানী টরি সেলে এরকম একটা লম্বা একটা কাঁচের নল নিয়েছিলেন যেটা 76 সেন্টিমিটারের বেশি, এবং ওইটাতে সম্পূর্ণ যাতে পারদ ভর্তি করেছিলেন। পারদ ভর্তি করার পরে ওইটাকে উল্টিয়ে দিয়েছিলেন। এই নলের মাথাটা কিন্তু পারদের ভিতরে জীবাণু, অর্থাৎ বাতাস ঢোকার কোনো স্কোপ ছিল না, এখানে কোনো বাতাস ঢুকতে পারে নাই। কিন্তু তারপরে দেখা গেল যে পারদ 76 সেন্টিমিটার পর্যন্ত উঠে স্থির হয়ে আছে, তার বেশি আর উঠতে পারে নাই। এবং এই উপরের দিকে এই খানটা কিন্তু শূন্যস্থান, এখানে কিন্তু বাতাসও নেই, ওটা কিন্তু খালি একদম শূন্যস্থান। এবং এই শূন্যস্থানটাকে বলে টরি সেলের শূন্যস্থান। তো এখান থেকে আমরা বাতাসের চাপের একটা ধারণা পাই। আসলে বাতাসের চাপ এখানে কাজ করছে, এই সব জায়গায় বাতাসের চাপ কাজ করছে, এবং এই বাতাসের চাপটাই পারদকে 76 সেন্টিমিটার পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে। অর্থাৎ আমরা বায়ুচাপ 76 সেন্টিমিটার বলি, অনেক সময় বলি বায়ুচাপ 76 সেন্টিমিটার, তার মানে হচ্ছে পারদের এই চাপটা, এই স্তম্ভটাই বোঝায় যে সাধারণ বায়ুচাপ পারদকে 76 সেন্টিমিটার উপরে উঠাতে পারে, তার বেশি উঠাতে পারে না। তো এখন এই বায়ুচাপ থেকে আমরা আবহাওয়ার তথ্য পেতে পারি। তো এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার নাম হলো ব্যারোমিটার। ব্যারোমিটার মানে চাপ মাপার যন্ত্র, ব্যারোমিটার। তো এটা থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা জানতে পারি। তো কীভাবে জানতে পারি সেটা? আমরা জানি যে পানির আণবিক ভর হলো 18, আর নাইট্রোজেনের আণবিক ভর 14+14 = 28, আর অক্সিজেনের আণবিক ভর 16+16 = 32। অর্থাৎ বায়ুতে যে গ্যাস থাকে, নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, তারপর অক্সিজেন থাকে। তো এই দুইটারই আণবিক ভর হলো পানির আণবিক ভরের চাইতে বেশি। তো এখন বায়ুতে যদি পানির পরিমাণ মানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু ওই নাইট্রোজেন আর অক্সিজেনের জায়গায় পানি বায়ুমণ্ডলে সেই তার স্থান করে নেয়, ফলে সেখানকার ঘনত্ব, সেখানকার বায়ুর ঘনত্ব কমে যায়। অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন থাকলে বায়ুর যে ঘনত্ব থাকতো, পানি বা জলীয় বাষ্প থাকার ফলে সেখানকার ঘনত্ব কমে যায়। এবং ঘনত্ব কমে গেলে তখন সেখান থেকে বিজ্ঞানীরা বুঝতে পারে যে এই অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, এবং সেটা থেকে ওনারা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বলতে পারেন। কাজেই যদি কোথাও আবহাওয়া শুকনা থাকে, তাহলে নাইট্রোজেন অক্সিজেন বেশি থাকবে, সেখানে বায়ুর ঘনত্ব বেশি থাকবে, এবং সেখানে ঝড় বৃষ্টি ওইভাবে হবে না।
তো এরপর আমি যে বিষয়টা আলোচনা করি সেটা হলো স্থিতিস্থাপকতা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতার ধারণা যায় এরকম, তো মনে করো রাবার বা রাবার জাতীয় জিনিস আছে, বা আমরা যে এখন মাস্ক পরছি এই যে টান দিলে একটু লম্বা হয়, তো এই মাস্কটাকে যদি আমরা টান দিই তাহলে একটু কিছুটা কিন্তু এক্সপ্যান্ড করছে, কিছুটা লম্বা হয়ে যাচ্ছে, কিছুটা লম্বা হয়ে যাচ্ছে, আবার আগের অবস্থায় ফিরে আসছে, মানে লম্বা হয় কিন্তু আবার লম্বা হয়ে থাকে নাই, আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো স্থিতিস্থাপকতা বিষয়টা হলো এরকম যে কোনো একটা বস্তুকে বল প্রদান করা হলে সেটার বিকৃতি ঘটে, বিকৃতি ঘটে মানে দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তন হয়, দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তন হয়, আবার বলটাকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আগের অবস্থায় ফিরে আসে। তো এই যে বল প্রয়োগ করলে পরিবর্তন হয়, লম্বা হয় বা পাশে খাটো হয়, আবার বল ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে, এই যে ধর্মটা, এই ধর্মটাই হলো পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। তো এখানে স্থিতিস্থাপকতার একটা সীমা আছে, মনে করো এটাকে যদি খুব বেশি জোরে জানতে তাহলে ছিঁড়ে যাবে, তাহলে আগের অবস্থায় ফিরে আসবে না, বা এটা রাবার বা এই জাতীয় বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে সহজ হতো। তো একটা বেশি একটা বল দিলে হয়তো এত বেশি লম্বা হয়ে যাবে যে ওইটার আগের অবস্থায় ফিরে আসছে না, তাহলে যেটুকু বল প্রয়োগ করলে এটা আগের অবস্থায় ফিরে আসবে সেই যে সীমাটা, এইটাকেই বলা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার বেশি বল প্রয়োগ করলে ওইটার আগের অবস্থায় ফিরে আসবে না। তখন আরেকটা বিষয় আছে বিকৃতি, তো বিকৃতিটা কি, তো বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয়, অর্থাৎ যা ছিল সেইটা অনুসারে যে পরিবর্তন হয় সেইটাকে আমাদের বলা হচ্ছে বিকৃতি। যদি আমাদের আদি দৈর্ঘ্য হয় L1, এখানে আমাদের একটা ছবি আছে, আদি দৈর্ঘ্য ছিল L0, আর এখানে একটা বল বা একটা ওজন দেওয়ার পরে এটার দৈর্ঘ্য হয়ে গেল L, অর্থাৎ তাহলে আদি দৈর্ঘ্য ছিল L0 আর বল প্রয়োগ করার পরে হলো L, তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন কত, দৈর্ঘ্যের পরিবর্তন L-L0, এই জন্যে। আর এটা হলো L0 অনুসারে, আগে ছিল L0, এই জন্যে L0 অনুসারে কত পরিবর্তন হলো সেটা হলো L0 L-L0/L0, এই যে হলো আমাদের বিকৃতি। আর কিরণ হচ্ছে আমাদের বস্তু যার যদি প্রস্থচ্ছেদ হয় A আর যাকে বল প্রয়োগ করা F, তাহলে কিরণ হবে F/A। তো এখন F/A এটার একক আমাদের একই প্যাস্কেল চাপের একক, যেটা সেটা এইটার একক। তো আমরা এখান থেকে হুকের সূত্র পাচ্ছি, হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার ভিতর থাকতে হবে, সেটার ভিতর থাকলে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়ে যাবে, অর্থাৎ যত পীড়ন দেওয়া হবে অত বেশি বিকৃতি হবে, কিন্তু স্থিতিস্থাপক সীমার বাইরে এই সূত্র কাজ করবে না। তো আমরা সেই হিসাবে লিখতে পারি পীড়ন হলো T/A। আমাদের এখানে W ওজন প্রয়োগ করার ফলে আমাদের এই বস্তুটার ভিতরে টি একটা টেনশন, মানে বল, একটা বল কাজ করছে যেটাকে আমরা টি বলতে পারি, টেনশন বা মানে যে 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 বল যার জন্য আমাদের বস্তুটা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্যে আমরা এই এফ এর স্থলে আমরা টি লিখছি, কারণ এখানে এখানে যত বল দেওয়া হচ্ছে এটা যদি এফ বল হতো তাহলে উল্টা দিকেও একই সমান বলই কাজ করবে, এই জন্য টি আর এফ মূলত একই, এই জন্য T/A, এই যে হলো আমাদের পীড়ন। আর বিকৃতি আমরা যেটা পাচ্ছি সেটাই, তো এখানে এখানে সমানুপাতিক সমান চিহ্ন আনলে একটা ওয়াই একটা আসবে, যেটাকে আমরা ওয়াইটাকে আমরা বলছি হলো ইয়াংস মজুলাস, ওয়াইকে বলা হচ্ছে হলো ইয়াংস মজুলাস। ইয়াংস মজুলাস অফ ইলাস্টিসিটি এইটা আমরা বলছি, এবং এই ইয়াংস মজুলাসের একক হচ্ছে N/m². তো এখানে আমাদের একটা লিস্টে কয়েকটা বস্তুর ইয়াংস মজুলাস দেওয়া আছে, পরবর্তীতে আমাদের অঙ্ক করতে এই জিনিসগুলো কাজে লাগবে। তো আজকের পাঠে আমরা যা দেখলাম সেটা হলো টয় ছেলের পরীক্ষাটা দেখলাম, এটা পড়বে, পরে বোঝার চেষ্টা করবে, না বুঝলে আমাদের ফোন করবে।
আর স্থিতিস্থাপকতা এবং সেটা থেকে আমরা স্থিতিস্থাপকতা কী, তার সংজ্ঞা, স্থিতিস্থাপকতার সীমা, তারপর পীড়ন, বিকৃতি, এই সব দেখলাম, হুকের সূত্র যা দেখলাম সেটা থেকে একটা গাণিতিক প্রতিপাদন করলাম। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালোভাবে ঈদ করো, ঈদ মোবারক, ধন্যবাদ সবাইকে।